الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله الطيبين الطاهرين وصحبه اجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على ابراهيم وعلى ال ابراهيم <coughs> انك حميد مجيد <سؤال> الحمد لله الله سبحانه وتعالى دربر اللاكوت الشكر جبان منيب ترئي غلامك ইসলাম চ্যানেল বাংলা সেকশনে এসে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের হাদিস এরই উপর আলোচনা পেশ করার তৌফিক দিয়েছেন সেজন্য মহান মুনিবের দরবারে শ্বেচ্ছাবনত চিত্তের সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এবং বিশেষভাবে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সমস্ত ভাই বোনেরা ইসলাম চ্যানেলের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আহলান সাহলান এবং সাথে সাথে দোয়া করছি রব্ল আলমিন যেন আপনারা আমার এই যে সময়ের কোরবানি ক্যামতির দিন যেন আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন আমিন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আজকে আমরা সরাসরি মোহাম্মদুর রসুল্লা সাল্লহি ওসাল্লামের হাদিস হাদিসের উপর আলোচনা করব ইনশাল্লাহুল্লাহ আজিজ রব্লা আলমিন যদি তৌফিক দেন চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকেই এই হাদিসের আলোচনা পেশ করা وما تَوْفِيقِ إلا بالله عليه توكلت وإليه أنيب شو تو سرطة بھائي حديث رسول کريم صلى الله عليه وسلم بششت الصحابي حضرت آناس رضي الله تعالى عنه بوندو ناكرين جعان آناس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم লা ইউ অমিনু আহাদুকুম হাতা আখুন আহাব্বা ইলেহি মেওয়াল দিহি পয়লা দিহি ও নাসি আজমাইন যার বাংলা অর্থ হচ্ছে মাহাম্মদুর রসুল আসল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন লা ইউ অমিনু তোমা তোমরা ইমানদার হতে পারবে না খুব কঠিন কথা যে তোমরা ইমানদার হতে পারবে না একবার ভাবেন ইমানদারই যদি হতে পারি না তাহলে আপনার আমার সবচেয়ে আশা যে আমরা জান্নাতে যাব জান্নাতুল ফিরদাউসির অধিবাসী হব অথচ রাসুল বলতেছেন যে লাই তোমরা ইমানদার হতে পারবে না হ্যা ততক্ষণ পর্যন্ত এখন আহাব্বা ইলেই যে আমাকে সে ভালো না বাসবে মে ও আলি দিহি ও আলা দিহি প্রথমত তার মা বাবা তার সন্তান সন্ততি এবং ওয়াসী আজমাহিন এই পৃথিবীতে যা আছে যত মানুষ বলেন আর যা কিছু বলেন সব কিছু থেকেই আপনি আমি মোহাম্মদ রসুল্লা সাল্লি ওসাল্লামকে ভালোবাসতে হবে ভালোবাসা দিতে হবে এই হাদিস ইমাম বুখারি ইমাম মুসলিম উভয়ই তাদের কিতাবে এটি উল্লেখ করেছেন এ হাদিসটি শাহী এতে কোন দ্বিমৎ মহাদিস একামদের মধ্যে বা হাদিস শাস্ত্র বিশারদ যারা তাদের মধ্যে নেই এই হাদিসকে সামনে রেখে আমি যেটি বলতে চাই যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম আহাব্বা হৌব যার অর্থ হচ্ছে ভালোবাসা আপনি আমি ও বলি কোরআনে অন্য জায়গায় মাওয়াদ্দা বলা হয়েছে ও জায় বাইনাকুম মাওয়াদ্দা তা রাহম্যা উইথ আর ইংলিশে যেটি আপনি 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 আমি লাভ পেশন আফেকশন ফান্সি এই সমস্ত শব্দ আপনি আমি ব্যবহার করে থাকি এই ভালোবাসা ব্যতীত আসলে কোনো মানুষ সুস্থভাবে বাঁচা সম্ভব না সুস্থভাবে বাঁচতে হলে এই ভালোবাসার প্রয়োজন রয়ে গেছে ভালোবাসার ধরন বিভিন্ন প্রকার কারণ মা বাবার সাথে সন্তানের ভালোবাসা আবার সন্তানের সাথে মা বাবারও ভালোবাসা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা ভাই বোনের প্রতি ভালোবাসা বোনের ভাইয়ের প্রতি ভালোবাসা উস্তাদ ছাত্রের প্রতি ভালোবাসা ছাত্র উস্তাদের প্রতি ভালোবাসা ইমাম মুক্তাদির প্রতি ভালোবাসা মুক্তাদি ইমামের প্রতি ভালোবাসা এই পৃথিবীতে এই যে ভালোবাসার ধরন সব কিছু কিন্তু এক না ভিন্ন ধরনের হয় ভিন্ন মাত্রার হয় ভিন্ন ধরনের হোক ভিন্ন মাত্রার হোক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের যে ভালোবাসা এর মধ্যে এখানে যেভাবে ক্লাসিফিকেশন শ্রেণী বিভাগ স্ত্রীর সাথে এক ধরনের সন্তানের সাথে আরেক ধরনের ভাইয়ের সাথে আরেক ধরনের বন্ধুর সাথে আরেক ধরনের এই যে প্রকার এগুলো করা যাবে না কোনো ধরনের শর্ত ব্যতীত সংশয় ব্যতীত সন্দেহান ব্যতীত মোহাম্মদুর রসুল্লা সাল্লি ওয়াল্লামকে অন্তরের অন্তঃস্থল থেকেই আমাদের ভালোবাসতে হবে কারণ আপনার আমার প্রত্যেকের ফাইনাল ডেস্টিনেশন যাওয়ার সর্বশেষ জায়গা হচ্ছে জান্নাত এবং পৃথিবীতে এমন কাউকে পাবেন না যে বলবেন আমি জান্নাতে যেতে চাই না প্রত্যেকেই বলবে আমি জান্নাতে যেতে চাই আর এই জান্নাতে যদি আমাদের যেতে হয় তাহলে সাহবায়াম তাল আলহি মজমাইন উনারা যেভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে ভালোবেসেছেন ভালোবাসার উৎকৃষ্ট নিদর্শন নাজরানা উনারা পেশ করেছেন জীবন দিয়ে শাহাদত বরণ করেছেন রসুল করিম সাল্লু আলহি আসাল্লামকে প্রোটেকশন দিতে গিয়ে এই যে কোরবানি এই যে ত্যাগ এই সাহাবাইকার রিদুয়ানুল্লাহি আলাইহিম আলাইহিমাজ মাইন্দের মতো যদি আপনি আমি এই ভালোবাসা দেখাতে পারি তাহলে কিন্তু আপনি আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হতে পারবো আর যদি এই ভালোবাসা আমরা দেখাতে না পারি তাহলে এই প্রিয় পাত্র হওয়া সম্ভব না যার ফলে এই হাদিসের মধ্যে ক্লিয়ারলি আপনি আমি কয়েকটি বার্তা পাই একটি বার্তা হচ্ছে যে রসুল করিম সাল্লাহ আলহিবাসাল্লামের প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে তাহলে আমরা ইমানদার হতে পারবো না আমি সম্ভবত মানে পূর্বের কোনো এক আলোচনায় বলেছিলাম যে কোরআনুল কারিমের সুরআমানুবাহান করেন কুল ইং কুম আল্লাহ কুল হে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম আপনি বলে দিন ইং তো তহব্বু আল্লাহ যদি আল্লাহর ভালোবাসা চাও মায়ার হতে চাও আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখো ফাত্তাবি তাহলে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের ইতেবা করো আমার অনুসরণ করো আমার অনুকরণ করো يُحِبِبِكُمُ اللَّهُ طبعاً الله سبحانه وتعالى تُمَدِرِكَ أُبِشِّي بَحَلُوا بَشْبِن أَرْ بَحَلُوا بَشْتَرْ شَتِي شَتِي وَيَغُفِرِ لَكُمْ ذُنُوبَكُمْ الله سبحانه وتعالى أَمَدِرْ تِيَشْنُ مَسْتُ قُنَى قَتَاعَسِ يُقِلُوا مَعَفْكُرَةِ دِبَنْ অনেকে আমরা বলি যে আমার গুণা নেই আমি খুব ভালো বা এমন কি করলাম আর রসুল করিম সাল্লা আলহিউ বলেন কুল্লু বানি কুল্লুবানী আদমা খাত যে সমস্ত বনি আদমের সন্তান যারা সবাই গুণাগার আর গুণাগারের মধ্যে এরাই ভালো যারা থাওবা করে আল্লাহ সুবহান হুয়া তাহালার দিকে ফিরে আসে যার ফলে আমাদের গুণা আছে এই ভালোবাসা যদি আপনি আমি দেখাতে পারি তাহলে কিন্তু আল্লাহ সুবাহ তাহলে আমাদের গুনাসমূহ মিটিয়ে দেবেন তারপর প্রথমত এই হাদিস থেকে আপনি আমি যে মেসেজ এটা হচ্ছে যে ভালোবাসা ব্যতীত আল্লাহ সুবাহানুতালার কাছে আমি একজন মুমিন আমি একজন ইমানদার এটি বলা যাবে না এটি বলা সম্ভব না কারণ উমিন ক্লিয়ারলি আল্লাহ রসুল বলছেন দ্বিতীয়ত আপনি আমি যে জান্নাতের আশা করি সেই জান্নাতও আমি যেতে পারবো না কারণ জান্নাতে যেতে হলে

অথবা কোনো আলোর মধ্যে এই দেন কণা পরিমাণ বিট বাই বিট ছোটো ছোটো কণা এটাকে দররা বলা হয় যে এর চেয়েও যদি চুট্র কোনো একটি আমল আপনি আমি করি আল্লা সুহান বলছেন সেটাও আমাদেরকে দিয়ে দিবেন সেই ভালো আমলটাও আমাদেরকে দেখাবেন আর এই পরিমাণ যদি খারাপ কিছু হয় সেটাও কিন্তু আমাদেরকে দেখাবেন যার ফলে মুফস এ আয়াতকে সামনে রেখে উনারা বলেন মধ্যে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে অনেক মানুষ ইমান নেই কিন্তু খুব ভালো কাজ করে সে কি প্রতিদান পাবে না সেও প্রতিদান পাবে তার প্রতিদান আল্লাহ আলা তাকে এই দুনিয়ায় দিয়ে দিবেন দুনিয়াতে তার মানে যশ খ্যাতি এগুলো বেড়ে যাবে আখেরাতে তার জন্য কিছু থাকবে না কারণ আখেরাতে কিছু পেতে হলে দুনিয়াতে কিছু দিতে হয় আর দুনিয়াতে দেওয়ার জায়গা হচ্ছে এই ইমান আনা রাসুলের প্রতি মোহ্বত রাখা যার ফলে আল্লাহ সুবহানাহু বতালা এই যে কোরআনুল করিমের যে আয়াত আমি তেলাওয়াত করলাম এই আয়াত অনুযায়ী কোন মানুষ ইমান যদি তার মধ্যে না থাকে তাহলে তার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না সম্ভব না তৃতীয়ত এই হাদিস থেকে আপনি আমি যেটি বুঝতে পারি যে জাহান্নাম আমাদের জন্য অবধারিত কারণ ইমান না থাকলে তো জাহান্নামে যেতেই হবে এর বিকল্প কিছু নেই আর হাদিস হাদিসটির মধ্যে বিশেষভাবে যে প্রথমত ব্যক্তির কথা তারপর চলে আসে পরিবারের কথা কারণ আমরা অনেক সময় নিজেকে খুব মহব্বত করি নিজেকে প্রায়োরিটি দেই নিজেকে অগ্রাধিকার দেই আমার মন যা চা থাই আমি করি রাসুল বলছেন না এটা করা যাবে না এটা করা যাবে না তুমি আমাকে মহব্বতের ক্ষেত্রে এগুলোকে তোমার কুরবানি দিতে হবে মন যা চা তা করা যাবে না আপনি একটি জিনিস চাইলেন রাসুল নিষেধ করলেন সেই নিষেধ আপনার মানতে হবে ইমান আনার পর আপনার মন যা চাইবে তা আপনি করতে পারবেন না এবং বিশেষভাবে দ্বিতীয়ত রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম যেটি বলে যে পরিবার কারণ মা বাবা সন্তান মিলেই তো পরিবার এবং এখানে মহব্বতের অনেক ধরন আছে এক্ষেত্রেও এই বিবির ক্ষেত্রে হোক স্ত্রীর ক্ষেত্রে হোক স্বামীর ক্ষেত্রে হোক স্ত্রীর ক্ষেত্রে হোক ছেলের ক্ষেত্রে হোক মেয়ের ক্ষেত্রে হোক অনেক ক্ষেত্রে আমরা রসুল করিম সাল আলহি আসাল্লামের এই যে হাদিস এটাকে বিসর্জন দিয়ে দেয় কারণ আমি যদি এই হাদিসের উপর আমল করি তাহলে আমার ছেলে অসন্তুষ্ট হবে বিবি অসন্তুষ্ট হবে স্বামী অসন্তুষ্ট হবে না এক্ষেত্রেও আপনার কোরবানি দিতে হবে কারণ আপনি রাসুলে করিম সাল্লহিউসাল্লামকে বেশি মহব্বত করতে হবে তারপর এই পরিবারের পরে আপনার প্রতিবেশী বলেন আপনার বন্ধু বান্ধব বলেন অর্থাৎ এই পৃথিবীতে যা আছে কত মহব্বতের জিনিস এই পৃথিবীতে আছে তো রাসুলের করিম সাল্লহিউসাল্লাম বলছেন পৃথিবীতে যা আছে সব কিছু থেকে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামকে ভালোবাসতে হবে এই ভালোবাসার অর্থ যেটা আমি আগে কোনো এক আলোচনায় বলেছিলাম যে ভালোবাসার অর্থ এই না ইয়া রসুল্লাহ সাল্লহি আসাল্লাম আমি আপনাকে খুব ভালোবাসি আমরা আপনাকে খুব ভালোবাসি না এটা না এই ভালোবাসার অর্থ হচ্ছে যে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে এই কোনো জীবন পরিচালনা করা দরকার ব্যক্তি জীবন হোক পারিবারিক জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক সমাজ জীবন হোক প্রতিটি ক্ষেত্রে আপনি আমি মোহাম্মদুর রসুল্লা সাল্লহি ওসাল্লামের দেওয়া যে গাইডলাইন এই গাইডলাইন আপনার আবার অনুসরণ করতে হবে এই হাদিসের সাথে সংশ্লিষ্ট আরেককে হাদিস যে যেতি শরহ সুন্নাত উল্লেখ করা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يؤمن احدكم حتى يكون هوا طبعا لما جئت به যে তোমরা মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার যে নভস তোমার যে প্রবৃত্তিতে এটাকে আমার আনিত যে বিধান তার অনুসারী করে না ফেলো অর্থাৎ তোমার মনের যে হায়েস সেগুলোকে বিসর্জন দিতে হবে মন যা চা তাই করতে পারবে না এবং সাথে সাথে আপনার আমার এই ছাওয়াকে কুরবানি দিতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা আবার সে আলোচনা নিয়ে আসব, আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিক